জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা হোস্টেলে থাকবে, অথবা যদি হোস্টেল না পাও তাহলে তোমরা মেস ভাড়া নিয়েও থাকতে পারো, তো তোমাদের কিরকম কি খরচ পড়বে সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা হোস্টেল পেয়ে যাবে তাদের কিন্তু প্রত্যেক মাসে হোস্টেলের ভাড়া হিসেবে 50 টাকা এবং ইলেকট্রিসিটি চার্জ হিসেবে 50 টাকা তোমাদের থেকে নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 12 মাসে হিসেব করো তো মোটামুটি ভর্তির সময় একেবারেই তোমাদের থেকে 600 টাকার মতো তোমাদের হোস্টেলের ফিজ এবং 600 টাকার মতো ইলেকট্রিসিটি ফিজ হিসেবে তোমাদের থেকে কিন্তু নিয়ে নেওয়া হবে। তবে হোস্টেলের যেটা সমস্যা সেটা হচ্ছে হোস্টেলের কিন্তু অনেক রুলস এন্ড রেগুলেশন থাকে, ঢোকার একটা পার্টিকুলার টাইম আছে, তো সেই সমস্ত জিনিসগুলোকে তোমাদেরকে কিন্তু মেনটেন করে চলতে হবে। সেইগুলো কিন্তু মেনটেন না করলে তোমাদের কিন্তু মুশকিলে পড়তে হবে। কিন্তু তুমি যদি মেস ভাড়া নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সেই সমস্ত রুলস এন্ড রেগুলেশনস এর ব্যাপার থাকছে না, তুমি মোটামুটি ফ্রিলি থাকতে পারবে স্বাধীনভাবে। এবং রেন্ট ধরে নাও 700-800, কোনো কোনো জায়গায় 1000-1200-1500 এরকম তোমার মেসের ভাড়া হিসেবে নেওয়া হবে। এবং যদি কোনো মেস থেকেই 2 টাইমের খাবার তোমাদেরকে দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে মোটামুটি খাবার এবং ভাড়া সব মিলিয়ে মোটামুটি 3 থেকে 3,500 টাকার মতো তোমাদের খরচা হবে। এবং হোস্টেল এবং মেসে থাকলে যেটা সব থেকে বেশি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে যাতায়াতের টাইম তোমাদের অনেকটা বেশি সেভ হয়, তো সেক্ষেত্রে তোমরা পড়াশোনার পিছনে অনেকটা বেশি সময় দিতে পারবে। এবং যেটা আরো কিছু অ্যাডিশনাল সুবিধা হচ্ছে, সিনিয়ররা থাকেন, তারাও তোমাদেরকে গাইড করতে পারবেন, এবং সিনিয়ররা কেমন কি চাকরি পাচ্ছে, কিরকম কি ক্যাম্পাসিং হচ্ছে, কি করলে তোমরা আরো ভালো করতে পারবে ফিউচারে, সেই সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা হোস্টেলের বা মেসের দাদাদের থেকে পাবে। এবং তাদের থেকে তোমরা বইয়েরও হেল্প পাবে, বা যদি কোনো কিছু বুঝতে না পারো সেটাও তারা তোমাদেরকে হেল্প করতে পারে। এবং নিজেদের যে মানে সেম ইয়ারের যে সমস্ত স্টুডেন্টসদের সাথে থাকছো তাদের সাথে তোমরা গ্রুপ স্টাডি করতে পারবে, বা বিভিন্ন যে ড্রয়িং শিটসগুলো হয় সেগুলো তোমরা একসাথে করে নিতে পারবে। বা কোনো সময় যদি অ্যাবসেন্ট থাকো তো সেক্ষেত্রে কিন্তু অনেক রকম নোটসের দিক থেকে যে সমস্ত হেল্পসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমাদের যদি আর কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এবং এই খরচাটা আমি মোটামুটি তোমাদের একটা অ্যাপ্রক্স বললাম, এখানে 200-100 টাকা বেশি হতেই পারে, বাট মোটামুটি এরকম একটা খরচা ধরে তোমরা চলতে পারো।